আবহাওয়ার পরিবর্তন ও শিশুর সমস্যা। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ফলে হাসপাতালগুলিতে অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছে। রাজধানীর আইজিএম হাসপাতালে শনিবার বহু অভিভাবক তাদের অসুস্থ শিশুকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। আইজিএম হাসপাতালের এমএস তথা শিশু বিভাগের প্রধান ডাক্তার অমিতাভ চক্রবর্তী জানান, বর্তমানে বহু শিশু জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, ফলে বাতাসের সাথে ভাইরাস ছড়াচ্ছে। তাই এই সময় শিশুদের সুরক্ষিত রাখার জন্য ভিড় এড়িয়ে চলতে হবে, কোনোভাবেই ভিড়ের মধ্যে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। এছাড়াও কিছু কিছু শিশু ডায়রিয়া রক্ত আমাশায় আক্রান্ত হচ্ছে, তাই শিশুদের যে কোনো সমস্যা হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, শিশুদের সবসময় পরিষ্কার পরিবেশে রাখতে হবে। বর্তমানে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তাই সর্দি কাশি জ্বর হলে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি। সর্দি কাশি তো ভাই এয়ারবোর্ন ডিজিজ, বাতাসে ভাইরাস ছড়াইতেছে, ফলে যাতে মানুষ গ্যাদারিংটা অ্যাভয়েড করে, এতে ইনফেকশনটা স্প্রেড করা দিয়ে এই অ্যাভয়েড করে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এইগুলিই মেনে করতে হবে। আর এখন দেখো কোনো ঠান্ডা নাই যে সেটা কখন ভয়ে রাখতে হবে, ফলে একটু পরিষ্কার গ্যাদারিংটা অ্যাভয়েড করুক। যে বেশ কিছু ছোটো বাচ্চা যদি হয় যার সর্দি কাশি, তাই জন্য বাচ্চার কাছে না যায়, বাচ্চার মুখের কিনারে মুখ নিয়ে আদর টাদর না করে এগুলি লক্ষ্য রাখতে হবে। আর ড্রেস খুব ছোটো বাচ্চা হলে ড্রেস ফিডিং করে দেবে, ড্রেস ফিডিংটা যেন বন্ধ না করে ওটাই নজর রাখতে হবে। মানে সাইমাল্টেনিয়াসলি কিন্তু করোনা কোভিড ভাইরাসও কিন্তু সর্দি কাশির সিমটম নিয়ে আইতেছে, ফলে যারাই সর্দি কাশি আমি এতটুকুই কম তারা যেন করোনা টেস্ট করার ব্যবস্থা করে, টেস্ট করায়। কারণ এটা লাইটটি নিলে হতো না, আমাদের ভারতবর্ষে আবার একটা সেকেন্ড ওয়েভ দেখা দিচ্ছে, আমার প্রচুর রোগী দেখো কালকে মধ্যে 77,000 মতো হয়েছে, এইভাবে ইনক্রিজ হতেছে কে নাম্বার অফ কেসেস। সুতরাং আমাদেরও সাবধান চলতে হবে এই করোনা নিয়েও, ফলে আমার সর্দি কাশিতে লাইটলি নিলে তো সিম্পল সর্দি কাশি যেটা আগে আমরা ভাবতাম অল সর্দি কাশি ইস সাসপিশাস, অল সর্দি কাশি আমার কাছে সাসপিশাস, দে শুড গেট টেস্টেড ফর কোভিড। আর কীভাবে উঠানে বাচ্চা ছেড়ে দিয়ে তো কোনো প্রবলেম নাই, উঠানটা যদি পরিষ্কার থাকে। আমি একটা কথা সবসময় পরিবেশ পরিষ্কার রাখতো, গার্জেনের উচিত পরিবেশ পরিষ্কার রাখতো, বাচ্চা যে পরিবেশে খেলে সেই পরিবেশটা পরিষ্কার রাখতো, ওইটা লক্ষ্য রাখতো। উঠানে ছেড়ে দিলে তো মানুষ কি সবসময় বাচ্চাদের পরিণয় হয়ে থাকবে, তারা তো নিশ্চয়ই থাকতে হবে, ছাড়বো পরিষ্কার রাখা না, পরিবেশটা পরিষ্কার রাখবে, হ্যাঁ নোংরা পরিবেশে যেন বাচ্চারা না আসে, লক্ষ্য রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।